বন্ধুরা, ভারতের সাথে যুক্ত দুটো বড় খবর সামনে আসছে, যেটিতে প্রথম খবর ভারত আর চীনের সাথে যুক্ত। যখন থেকে ইউনাইটেড নেশনের গঠন হয়েছে তখন থেকে ভারত স্থায়ী সদস্য দেশের কাছে বিটোর দাবি জানাচ্ছে, কিন্তু ভারতের বিরোধী চীন কখনোই এই সংগঠনে তো সমর্থন দেয়নি ভারতকে। তো সেখানে চীনও এমপিসিআর এর সদস্য হতে চায় আজকের দিনে, কিন্তু সেখানেও চীনকে সমর্থন করছে না ভারত, কারণ ভারত আজকের দিনে এমপিসিআর এর সদস্য। এমপিসিআর এ চীন যুক্ত না হতে পারে তার গুরুত্ব কি, সেটা এখন চীন হাড়ে হাড়ে বুঝতে পারছে। তো অপরদিকে আসলে ব্রহ্মোস এরোস্পেস এর সিও দ্বারা চীনের এস-400 কে নিয়ে একটি অনেক বড় প্রকাশ পেয়েছে। তো আপনারা এখন ভাবছেন যে এখানে আবার এস-400 এর সাথে এমপিসিআর এর মধ্যে পার্থক্য কি, তো আপনাদের বলে দিই, ভারত বর্তমান সময়ে চীনের খেলাফ যে চালকে চলেছে তার কারণেই আজ চীন ব্রহ্মোস এরোস্পেস দ্বারা প্রকাশে চীন অনেক টেনশনে চলে আসে। তো সেখানে দ্বিতীয় বড় খবর, ভারত আর ইসরায়েলের সাথে যুক্ত। রুশ আর ইউক্রেনের যুদ্ধের কারণে রুশ অনেক আগে লিখিতভাবে কিছু মাস আগে জানিয়ে দিয়েছিল যে এখন রুশ যেভাবে আগে ভারতকে অস্ত্র সাপ্লাই করত সেইভাবে তারা ভারতকে অস্ত্র সাপ্লাই করতে পারছে না। কিন্তু ইসরায়েল ভারতকে নিয়ে একটি অনেক বড় প্রকাশ করে, যেটির কারণে ভারতের মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট ক্রান্তি নিয়ে আসতে চলেছে। তো বন্ধুরা, চলুন আপনাদের দুটো বড় খবর সম্পর্কে বিস্তারিত জানাই, কিন্তু তার আগে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ব্রহ্মোস এরোস্পেস দ্বারা প্রকাশ করা হয়েছে চীনে যে এস-400 ডিপ্লয় করছে চীন, সেটি ভারতের ব্রহ্মোস সুপারসনিকের মোকাবেলা করতে পারবে না। মানে এস-400 থেকে ফায়ার করা লং রেঞ্জ 400 কিলোমিটারের মিসাইল ব্রহ্মোসকে কখনোই ধ্বংস করতে পারবে না। এই খবরের নিউজ আর্টিকেল আপনারা স্ক্রিনেও দেখতে পেয়েছেন। আসলে বন্ধুরা, যখন চীন আর রাশিয়ার মাঝে এস-400 এর ডিল হয়েছিল, তো সেই ডিলের সময় চীন থেকে এস-400 এর দাম উসুল করে নিয়েছে রাশিয়া। কিন্তু যখন এস-400 দেওয়ার সময় হয় তখন রাশিয়া কিন্তু চীনকে এস-300 দিয়েছে, কেননা চীন এমপিসিআর এর সদস্য দেশ নয়। আর যে দেশ এমপিসিআর এ যুক্ত হয় না তাদেরকে 300 কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল দেওয়া হয় না, আর এই কারণে চীন এস-300 কে নিতে হয়েছে। তো সেখানে চীন বারবার এমপিসিআর এর সদস্যতাকে পেশ করে, কিন্তু ভারত ওখানে চীনের খেলাফ অসম্মতকে জানায়, তাই চীন আজও এমপিসিআর এর সদস্য হতে পারেনি। তো সেখানে ব্রহ্মোস এরোস্পেস এর সিও আর এমডি অতুল সারজি প্রকাশ করেছে যে এস-400 ব্যালিস্টিক মিসাইলকে মারতে সক্ষম, কিন্তু ব্রহ্মোস মিসাইলের মতো একটি সুপারসনিক ক্রুজ মিসাইলকে কখনো মারতে পারবে না। এমনকি ভারতের ব্রহ্মোসের ভিতরে এমন কিছু বিশেষ ক্ষমতার জন্য, এমনকি বর্তমান সময়ে ভারতের ব্রহ্মোস মিসাইলের ভিতরে কিছু বিশেষ ক্ষমতা রয়েছে, যেমন এর গতি আর এর বিশেষ করে চলতে চলতে রাস্তা বদলানোর এই সমস্ত বিশেষত্বের জন্য এই মিসাইলকে আজকের দিনে যে কোনো ডিফেন্স সিস্টেম দিয়ে মারা অসম্ভব ব্যাপার। তো বন্ধুরা, এটাই ছিল আজকের প্রথম আপডেট। তো চলুন আপনাদের দ্বিতীয় বড় খবর সম্পর্কে জানাই, যেটি ভারত আর আমাদের পরম বন্ধু ইসরায়েলের সাথে যুক্ত। বন্ধুরা, ভারতের সেনা রুশ থেকে ইম্পোর্ট করে অস্ত্র, সেটা আপনারা সকলে জানেন, আর এই ইম্পোর্ট করা কম করে 60% অস্ত্রের ব্যবহার ভারতই করে। কিন্তু রুশ এই সময় ইউক্রেন যুদ্ধে ব্যস্ত, এই জন্য ভারতকে অধিক অস্ত্র দেওয়ার কথা সোজা না বলে, ভারতের জন্য একটি অনেক বড় ঝটকা রাশিয়ার তরফ থেকে। কিন্তু এরই মাঝে ইসরায়েল এরোস্পেস কোম্পানি ভারতের মেক ইন ইন্ডিয়াতে যুক্ত হয়ে ডিআরডিওর সাথে উইপনের নির্মাণ করতে চায়, যেটির জন্য ইসরায়েলি এরোস্পেস কোম্পানি ভারতের হেলা কোম্পানিকে অ্যাকোয়ার করেছে। তো সেখানে ইসরায়েলের তরফ থেকে এটাও বলেছে যে ইসরায়েলের তরফ থেকে ভারতের জন্য মেক ইন ইন্ডিয়া হিসেবে এই পদক্ষেপকে উঠানো হয়েছে, যেটি ভারতের ভিতরে একটি ক্রান্তিকে নিয়ে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।